আরে বাবা আমার অপরাধ কি আমি কেন ফেসে গেলাম আমি আর তোমাদের সাথে নেই আমি যাচ্ছি তুমি অ্যাক্সিডেন্ট করেছো আমি তোমাকে বাঁচিয়েছি এর কোনো প্রতিদান আমি চাই না তুমি এখন সুস্থ হয়ে গেছো সামনে তোমার অনেক লম্বা জীবন পড়ে আছে এখন থেকে গাড়ি খুব সাবধানে চালাবে আমি আসি খুদা হাফেজ বাই আকাশ আকাশ আবার কি চাই একটু বোঝার চেষ্টা করো আরে বাবা আপনি বোঝার চেষ্টা করুন আমার নাম আকাশ না আমার নাম আশিক নীলগঞ্জে থাকি আপনাদের মেয়ে কাজলের সাথে আমার কোনো সম্পর্ক নেই ঠিক আছে আচ্ছা ঠিক আছে সে কথা তো কাজল ছাড়া আর কেউ জানে না হককে বাঁচানোর জন্য তুমি নয় আকাশ হয়ে যাও দেখুন আমি এই সমস্ত ঝামেলার মধ্যে নেই আমাকে মাফ করবেন আকাশ আকাশ আমার কথা শোনো তুমি তো দেখেছো হক সাহেবের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে ডাক্তারকে গিয়ে বলুন আমি কি করব কাজলের এই অবস্থায় হক সাহেব যদি জানতে পারে তুমি আকাশ নও তাহলে হক সাহেব ঠিকই মরে যাবে নিজের মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে এই অপরাধ বোধ সে সামলাতে পারলেও তার মেয়ের প্রেমকে সে আটকাতে পারেনি এই কষ্ট সে সামলাতে পারবে না তুমি জানো না আকাশ এই হক সাহেব কত ভালো লোক আমার রক্তের কেউ না হয়েও উনি আমাকে ম্যানেজার থেকে আস্থার নিজের ভাই বানিয়েছে আমাকে নিয়ে একই বাড়িতে রেখেছে তার সমস্ত ব্যবসা আমার উপর ছেড়ে দিয়েছে তার যদি কিছু হয় নিজেকে আমি ক্ষমা করতে পারবো না আকাশ আমি আকাশটা আসি আচ্ছা ঠিক আছে শোনো কয়েকদিনের জন্য তুমি আকাশ হয়ে যাও এর জন্য যত টাকা চাও আমি দেব টাকার লোভে আমি আমার জীবনের লক্ষ্য বদলাতে আগ্রহী নই আমার জীবন বাঁচানোর জন্য আমি আপনার কাছে হাত জোড় করছি আপনার পায়ে পড়ছি আমাকে যেতে দিন এমনিতেই আমার জীবনে অনেক টেনশন আমি আর টেনশন মাথায় নিতে চাই না প্লিজ 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 আকাশ জামাই সাহেব আসসালামু আলাইকুম জামাই সাহেব কি বলছেন স্যার আরে আমাকে চার বলে লজ্জা দেবেন না আপনি আমাকে কেন বলেন নাই যে আপনি অক সাহেবের মেয়ের জামাই তাহলে তো এতক্ষণ আপনার ক্যাসেট বেরিয়ে যেত রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড লেগে যেত আকাশ আওয়ার নেক্সট সুপারস্টার এক মিনিট তারপর বলুন আপনাকে সেদিন যখন আমি কথা বলতে শুনেছি তখনই আমি বুঝেছি আপনার গলে যে সুর আছে তা কুমার শানুরও নেই রাইট আরে আপনি হচ্ছেন জামাই নাম্বার ওয়ান আমি আপনার গান রেকর্ডিং করবো যে এমন ভাবে আমি আপনার ক্যাসেট রিলিজ করব যা কোনো জামাই চুকু মানে কোনো চিঙ্গারে ক্যাসেট রিলিজ হয় না কাল আপনি আমার অফিসে চলে আসবেন ওকে এবার চলে ওকে আপনার শ্বশুরের দিকে আসে আপনি যান ওই সামনে সিসিউতে আছে আমি একটু আমার ইয়ের কাছে যাই বুঝেছি বুঝেছি প্রেমের ব্যাপার তো কাল কিন্তু আপনি চলে আসবেন ওকে আপনি যান ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম